খাসির মাংস গন্ধ দূর করে খুবই মজার সাদা কোরমা রান্না করবো। তো এটা রান্না করতে আমার কী কী লাগবে আর কীভাবে আমি মাংসের গন্ধটা দূর করব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে লাইক করে পাশে থাকবেন। আমি এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে আমি এটা রেখে দিব 10-15 মিনিট, তারপরে ভালো করে ধুয়ে নেব। একটা কড়াইয়ে আমি 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। কেউ চাইলে এটা আপনার পছন্দ মতো সরিষার তেল, অলিভ অয়েল, যে যেরকম খান এই তেল দিয়ে রান্না করতে পারবেন। আমি বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা 2 মিনিট রান্না করে নিব, এতে করে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। এখন দিয়ে দিলাম কয়েকটা এলাচ। পরিমাণগুলো আপনাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা। একে একে আমি মশলাগুলো দিয়ে দিব, আর পরিমাণগুলো তো আপনাদের লিখে দিয়েছি। যারা যেমন মশলা খান কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া, শুকনো মরিচ, জিরা, এই রান্নাটায় যেহেতু এটা সাদা টাইপের হবে এখানে আদা রসুন বাটাটা একটু বেশিই দিব। আমি আদা 2 চামচ, রসুন 2 চামচ দিয়েছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, আর আমি রান্নাটা প্রথম থেকে হাই হিটেই করতেছি। আমি দারচিনিটা কখন দিব সেটা আমি আপনাদেরকে দেখাবো, আর দারচিনিটা একটু পরে দিলে এটা স্মেলটা বেশি ভালো পাওয়া যাবে। মাংসটা যেহেতু আমি লবণ দিয়ে রেখেছিলাম এটা এখন ভালো করে আমি কয়েকবার ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। এটা গরম পানি দিয়ে ধোয়ার কোনো দরকার নাই। পানিটা ঝরিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিব কষানো মশলার সাথে। এভাবে আমি আরও 8-10 মিনিটের মতো রান্না করব, আর মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়েও মাংসটা ভালো করে কষানো হবে। আর রান্নার সময় অবশ্যই চুলার দিকে খেয়াল রাখতে হবে, যেহেতু হাই হিটে রান্না হচ্ছে যেন মাংসটা পুড়ে না যায়। দারচিনিটা আমি এখন দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এটা দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করব। দশ মিনিট পরে ফিরে আসলাম, দিয়ে দিলাম 10-12টা কাঁচা মরিচ, 6-7টা ছোট ছোট আলু, এটা ছিলার কোনো দরকার নাই, 2 পিস করে আমি দিয়ে দিয়েছি। দিলাম 1/2 চামচ চিনি, টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ,
দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আবারও ভালো করে এখন আলুর সাথে মাংস ভালো করে কষিয়ে নিব আরও 10 মিনিট। আর এই রান্নাটাই কিন্তু আমি এখনও কোনো পানি অ্যাড করি নাই, এটা মাংস থেকে যে পানিটা বের হয়েছে, দই দেওয়ার পরে এখান থেকে আরও কিছুটা পানি বের হয়েছে। যে পর্যন্ত রান্নার তেলটা মাংসের উপরে উঠে না আসে, এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে। আশা করব এভাবে রান্না করলে আপনাদের রান্নাটা পারফেক্ট হবে, মাংসের কোনো গন্ধ থাকবে না। আর লাস্টে আমি রেখে দেবো 10 মিনিট একদম লো হিটে, চুলার জালটা কত যতটুকুই কম থাকে এভাবে রেখে দেবো আরও 10 মিনিট। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে। যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন।